ফের প্রকাশ এলো তৃণমূলের গোষ্ঠী কন্দল। বলের ব্লক সভাপতি, যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির পদস্থ ব্যক্তি বাদে আয়োজিত হয় বুথ ভিত্তিক কর্মী সভা, যা নিয়ে রীতিমতো তৈরি হয়েছে বিতর্ক। বিধানসভার কোঅর্ডিনেটরের ডাকে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর অরিত মজুমদার। এদিনের সভায় জেলা তৃণমূলের চেয়ারম্যান সভাপতির অনুপস্থিতি ঘিরে চলছে চাপানুতোর। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। আমাদের রাজ্য সভাপতি সুব্রত মুখ্যমন্ত্রী এবং আমাদের যুব নেতা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা 294টায় পশ্চিমবঙ্গের বিধানসভায় আমরা পুজোর আগে সম্মেলন করার নির্দেশ দিয়েছি। আমরা মুর্শিদাবাদ জেলায় 22টা বিধানসভার মধ্যে আজকে কমপ্লিট হচ্ছে বড়ুয়া 67 নম্বর বড়ুয়া বিধানসভায় আমাদের ভূমিভিত্তিক সাংগঠনিক কর্মী সম্মেলন। সেখানে আমাদের বিধানসভার কোঅর্ডিনেটর সঞ্জিত দাস তার নেতৃত্বে আজকে আমাদের সম্মেলনটা হলো। এখানে ভাই জীবন সাহা নেতৃত্ব দিচ্ছেন এবং আরও নেতৃত্ব আছেন আমাদের ষষ্ঠী মাল, উনি আজকে সভাপতি ছিলেন, প্রাক্তন যিনি বিধানসভায় ক্যান্ডিডেট হয়েছিলেন তাই, এবং সর্বস্তরের যারা আরও নেতৃত্ব আছে তারা সকলেই আজকে থেকে এবং প্রতিটা বুথ থেকে অঞ্চল থেকে আমাদের কর্মীরা যারা আমাদের একদম সম্পদ পার্টির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে পার্টির সম্পদ বলে তারা আজকে সকলে এসে সেই সম্মেলনকে যথার্থ করলেন, সফল করলেন। আমাদের বিধানসভার কোঅর্ডিনেটর সকলকে ইনভাইট করেছেন, আমরা যেটুকু জানি সবাই কী করেছেন। ব্লক সভাপতির সঙ্গে কথা হয়েছে, ওনার দিদি অসুস্থতার জন্য উনি একটু আসতে পারেননি, উনি শুভেচ্ছা জানিয়েছেন। এবং দেখুন আজকে পঞ্চমী, শারদীয়ার শুভেচ্ছা সকলকেই জানাচ্ছি। আজকে পঞ্চমী দিন, অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত আছে, তার কোথাও বস্ত্র বিতরণ হচ্ছে, কোথাও বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত আছে, তা অনেকে আসতে পারে। আমরা একদম ঐক্যমত্যের ভিত্তিতে আছি। আমাদের মূল লক্ষ্য আজকে কর্মীরা সকলে শপথ নিয়েছেন যে বড়ুয়া বিধানসভা আগামী 2021-এ যে বিধানসভা নির্বাচন, নির্বাচনে বড়ুয়া বিধানসভায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত যিনি ক্যান্ডিডেট হবেন ঘাসের উপর জোড়া ফুলের প্রতীক নিয়ে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করার শপথ অঙ্গীকার আমাদের সমস্ত কর্মী। তনুজা, যে এবারে শারদীয়ার বিশেষ অফার কস্ট টু সেল 999 টাকার কেনাকাটায় থাকছে ব্র্যান্ডেড কোম্পানির নিশ্চিত উপহার এবং পরবর্তী কেনাকাটায় 100% ছাড়ের সুযোগ, তাই পুজো শপিং এর একমাত্র ঠিকানা তনুজাস। আগমনের সোনার আলো, বছর ঘুরে পুজো এলো, ষষ্ঠীর বোধন খনে মা এলো ঘরের কোণে, সপ্তমীতে নতুন জামা, সেলফি আড্ডা ও হাঙ্গামা, অষ্টমীতে খুশির মেজাজ, নবমীর প্রেমে মন সাজে আজ, দশমীতে বিদায় তবে আসছে বছর আবার হবে। এবার পুজোতে সঙ্গে থাকুক পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস।